সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে 35 এবং নারীর ক্ষেত্রে 37 বছর করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংশয়ার কমিশন। তবে কমিশন চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কিছু বলেনি। এই সুপারিশের প্রজ্ঞাপন দাবিতে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা। 12 অক্টোবর বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমে খবর আসে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা বাড়ছে। জানা যায়, এ সংক্রান্ত পর্যালোচনা কমিটি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর সুপারিশ করে সরকারের কাছে প্রতিবেদন জমা দিয়েছে, কিন্তু বয়সসীমার রূপরেখা কেউই জানাতে পারেনি তখন। সোমবার পর্যালোচনা কমিটির প্রধান আব্দুল মুইত চৌধুরী সাংবাদিকদের জানান, কমিটি সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা পুরুষের ক্ষেত্রে 35 বছর এবং নারীর ক্ষেত্রে 37 বছর করার সুপারিশ করেছে। তবে তারা চাকরি থেকে অবসরে যাওয়ার বয়স নিয়ে কিছু বলেনি। প্রতিবেদন আমরা সরকারকে দিয়ে দিয়েছি। আমি শুনেছি যে আজকে নাকি এটা কাউন্সিল অফ অ্যাডভাইসার্সের মিটিংয়ে এটা আলোচিত হবে, তো ওনারা সিদ্ধান্ত নেবেন। অবসরের বিষয়ে চিন্তা করার মতো যাদের এখন আমরা 35 বললাম, তারা চাকরি করে অবসর সময় আসতে আসতে অনেক সময় আছে, এর মধ্যে বহু কিছু চিন্তাভাবনা করে সরকার সিদ্ধান্ত নিতে পারবে। আরও অধিক সংখ্যক নারী যেন চাকরিতে আসতে পারেন সেজন্য তারা নারীর ক্ষেত্রে বয়স সুপারিশ করেছেন 2 বছর বেশি। আমাদের দেশে মহিলা কর্মকর্তার সংখ্যা কিন্তু তুলনা যত কোটা আছে অতটা ফুলফিল হয় না এখনও, সেই জন্য আমরা এই রিকমেন্ডেশন দিয়েছি যাতে মহিলারা এই অ্যাডভান্টেজটা পায়। এদিকে চাকরির বয়স বৃদ্ধির প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করেছে 35 বছর প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীরা। জনপ্রশাসন সংস্কার কমিটি একটি সুপারিশ দিয়েছেন, আমরা চাই যে এই সুপারিশটা দ্রুত কার্যকর হয়ে আমাদেরকে পরের টেবিলে পৌঁছে দেয়। তালবাহানা না করে দ্রুত এর বাস্তবায়ন চাই। 35 এর কম যদি একটা ডিজিট কম হয় আমরা রাজপথ ছাড়ব না। গত 30 সেপ্টেম্বর চাকরির বয়সসীমা বাড়ানোর দাবির বিষয়টি পর্যালোচনায় একটি কমিটি গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা।